প্রতিটা লাইটই মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, এফ লোগোটা দেওয়া আছে আর প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে। তাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, চার রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলী দিকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলী দিয়ে আসবেন মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তা মোড়, 10 গজ আগেই হাতে ডান পাশ বাম পাশ দুপাশেই মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি দেওয়া আছে। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ভাই আজকে কী গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাইয়া টয়োটা অ্যাপ প্রিমিয়ো, খুবই জনপ্রিয় এবং খুবই হার্ডি গাড়ি। টয়োটা অ্যাপ প্রিমিয়ো? জি, খুব জনপ্রিয় গাড়ি। জি ভাই, কন্ডিশন কী গাড়ি? কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খুব ফ্রেশ অবস্থা আছে। প্রতিটা গ্লাস অরিজিনাল গ্লাস আছে, প্রত্যেকটা লাইট গাড়ির সাথে জেনুইন লাইটগুলো আছে। ভাই কোনো খোলা কাটা অ্যাক্সেসরি আছে? না, কোনো খোলা কাটা অ্যাক্সেসরি নেই, গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে। মডেল কত ভাই গাড়িটা? এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2007। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইটটি আছে, সাথে ফগ লাইট দেওয়া আছে। আচ্ছা, সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল সেই গ্রিল, আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ21 সিরিয়াল। আচ্ছা, এই পাশে লাইটও দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে পিছনে সেফটির জন্য বাম্পার দেওয়া আছে, এসএসএর বাম্পার। এছাড়া গাড়ির সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থা আছে, প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। ওকে, খুবই সুন্দর গাড়ি। টায়ারগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, চারটা টায়ার অলমোস্ট নতুনের মতো, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং, আর বডিটা দেখতেই পাচ্ছেন একদম টানা বডি, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সেসরি নেই। প্রত্যেকটা রেন সেট একেবারে জেনুইন রেন সেট, প্রত্যেকটা গ্লাস হচ্ছে গাড়ির অরিজিনাল যে গ্লাস টোটাল সে অরিজিনাল লোগো দেওয়া আছে। আমি একটু গাড়ির ভিতরে দেখে দিই, তার আগে আমি গাড়ির বাইরে একটু দেখে দিচ্ছি। দেখেন বিটগুলো একেবারে অরিজিনাল নিকেলের বিট, নিকেলের হ্যান্ডেল দেওয়া আছে, এখানে আবার নিকেলের কিছু কাভারও দেওয়া আছে, এটা হচ্ছে গাড়ির সৌন্দর্যের জন্য। বাট এইগুলো হচ্ছে অরিজিনাল, এই বিট এবং হ্যান্ডেল হচ্ছে অরিজিনাল হ্যান্ডেল গাড়ির সাথে। আমি গাড়ির ভিতরে দেখাই, আর এটা ইন্টেরিয়ালটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল। আচ্ছা, ভিতরে দেখেন একেবারে বেজ ইন্টেরিয়াল, খুবই সুন্দর, নিকেল হ্যান্ডেল, উডেন প্যানেল দেওয়া আছে, সাউন্ড সিস্টেম দেওয়া আছে এখানে। সিটগুলো আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট কাভার লাগানো হয়েছে, নতুন সিট কাভার, বাট এটা হচ্ছে ব্ল্যাক কালার সিট কাভার, বাট ভিতরে সিট কিন্তু হচ্ছে বিস্কিট কালার। আচ্ছা, ইন্টেরিয়ালটা হচ্ছে বিস্কিট কালার। ওকে, বেজ ইন্টেরিয়াল বাট সিট কাভার পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক ইন্টেরিয়াল। জি, খুব সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুব ফ্রেশ একটি গাড়ি। একটু পিছনের ডোরগুলো দেখাই, দেখেন পিছনের ডোরটা দেখেন কী অবস্থা ভাই ডোরগুলো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাইয়া, প্রত্যেকটা জায়গায় কোথাও কোনো খোলা কাটা নেই। যে ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ অবস্থা আছে, এগুলো হচ্ছে বিস্কিট ইন্টেরিয়াল। আচ্ছা মাশাআল্লাহ, ভিতরটা দেখেন সিট কাভার, নতুন সিট কাভার লাগানো হয়েছে, ব্ল্যাক কালার সিট কাভার পেয়ে যাচ্ছেন হ্যান্ডেল সহ, এবং হিউজ স্পেস ভিতরে, ভিতরটা খুবই ফ্রেশ। এছাড়া পিছনে গ্লাসটাও মাশাআল্লাহ গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটি আছে, দেখেন এখানে টোটাল লোগো দেওয়া আছে। জি, আর প্রতিটা লাইটই মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, এফ লোগোটা দেওয়া আছে আর প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে। আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ21 সিরিয়াল, 21 সিরিয়াল। গাড়ির ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে, সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। আচ্ছা জি, এছাড়া লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা লাইটে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে। ভিতরটা দেখেন, ভিতরটা খুব ফ্রেশ, সিএনজি করার পরে কিন্তু অনেক জায়গা আছে, দেখেন ভিতরটা এই সিএনজি করা আছে, সিএনজি সহ। জি, সিএনজি সহ করা আছে, সিলিন্ডার সিএনজি এবং রিটেস্ট করা সিএনজিটা। আচ্ছা, রিটেস্ট 26 সাল পর্যন্ত রিটেস্ট করা আছে। ওকে, এবং হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। ভিতরটা দেখেন মাশাআল্লাহ ফ্রেশ, কোথাও কোনো মানে হাতে বাড়ি নেই, আলহামদুলিল্লাহ ভালো গাড়ি আছে। এই পাশটা দেখেন, এই পাশটা একটু দেখেন, একদম টানা বডি একেবারে, যে জয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে জাপানি সিল করা আছে প্রতিটা জয়েন্ট। জি, প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, প্রতিটা দরজার প্যাডগুলো খুব সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা, এবং পিছনে অনেক জায়গা। জি, এই দেখেন ডোরগুলো দেখেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি যা আছে টয়োটা অ্যাপ প্রিমিয়ো। জি, আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে ভাইয়া, এবং অপটিক্যাল মিটার। জি, ভিতরে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই ভালো ফ্রেশ অবস্থা আছে এগুলো, ভিতরে সেলিংগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা ছিল, এবং স্টারিং হুইলগুলো দেখেন, এখানে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় এগুলো, জি জি খায়া যায়, তো আলহামদুলিল্লাহ এগুলো খুব ফ্রেশ আছে, এগুলো কোনো নষ্ট হয়নি। অপটিক্যাল মিটার, ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে, ফুললি উডেন প্যানেল করা আছে মাশাআল্লাহ, এবং এসি হচ্ছে সফট টাচ এসি। আচ্ছা, সফট টাচ এসি পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, চলেন আমরা ইঞ্জিনটা দেখি। অবশ্যই, কী অবস্থা ভাই ইঞ্জিনটার? ইঞ্জিন দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসি। আচ্ছা, ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যাল এসে দেখবেন, তার আগে আমি একটু চ্যাটিস মাসগুলো দেখে দিচ্ছি। ভিতরে দেখেন একদম অরিজিনাল কালারটি আছে,
সামনে মার্সেলও দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। এবং প্রতিটা লাইট কিন্তু যে অরিজিনাল লাইট জাপানি লোগো দেওয়া আছে ভিতরে দেখেন, ভিতরটা মাশাআল্লাহ ফ্রেশ একদম সুপার ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। বিবিটে ইঞ্জিন সিসি 1500 এবং এই পাশটা দেখেন, এই পাশটা মাশাআল্লাহ খুব ভালো আছে আমাদের ভিতরটা বা ইঞ্জিন গিয়ার বাস তো একদম গাড়ির সাথে, জি গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে। ওকে এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2007 টয়োটা এ প্রিমিয়ো। ভাই প্রাইসটা কত যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 14,70,000 টাকা। 14,70,000 টাকা আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা করবো ফাইনালি গাড়ি দেখার পরে। আপনার মোবাইল নম্বরটা বলে দিন। আমার ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নম্বর 01971222570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ মধ্যে আছে, আপনার চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।